আকর্ষিত হয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। তিশা, নুসরাত জাহান, তিশা কোথায় ছিলে এতদিন? তিশা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। তিশা শুনছ? রোল তেইশ। জি ম্যাম। জোরে বলো, শোনা যাচ্ছে না। জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তা তো দেরি কেন তোমার? আসসালামু আলাইকুম। তুমি কোথায় ছিলে মাঝখানে এতদিন? ম্যাম বাড়িতে তো, এই জন্য। হ্যাঁ, সামনে পরীক্ষা, আর কোথাও যাবে না, রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। গুড মর্নিং ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ আছি। তোমরা কেমন আছো সবাই? ভালো আছি ম্যাম। ম্যাম ভালো। তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক করেছিল সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই গ্রামার বই বের করে রাখো। গ্রামার বই বের করে রাখো সবাই। বের করেছি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আর একটু 2 মিনিট ওয়েট করি, আর কেউ জয়েন করে কিনা দেখে এরপর আমরা ক্লাস শুরু করব। সবাই হোমওয়ার্কটা গুছিয়ে রাখো। হোমওয়ার্ক করে দিয়েছিলাম, করেছিলে সবাই? ম্যাম
ছিল না শুধু কোশ্চেন আনসার এবং লেটার দুটোই করতে বলেছিলাম, তোমাদের তো দেওয়াই আছে, ক্লাসেও করিয়েছিলাম না? জি ম্যাম। হ্যাঁ, আর নেক্সট ক্লাস থেকে আমরা সেন মডেল কোশ্চেন আবার রিভিশনে যাব। ইউনিট 3 তো মনে হয় সবার কাছেই আছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তাহলে ইউনিট 3 আমি রিভিশনে যাব না, সেন মডেল কোশ্চেন ইউনিট 3 সবার কাছে থাকার কথা। ম্যাম, অকম্পেনশনে কোশ্চেনটা ওই যে শেষ ক্লাসে তো বন্ধ হয়ে গেছিল, অকম্পেনশনে কোশ্চেন গুলো করেছিলেন না, ওইটা কি আবার রিভিশন করাবেন? অকম্পেনশনের আমি আমার খেয়াল আছে, আমি ইউনিট 9 এর তোমাদের অকম্পেনশনের কোশ্চেন নাম্বার 1, সেন মডেল কোশ্চেনের কোশ্চেন নাম্বার 1 এবং 2 করিয়েছিলাম, 3-4 বাকি ছিল, তাই না? হ্যাঁ, ওখান থেকেই আমরা শুরু করব, ঠিক আছে? ওখান থেকে আমরা একে একে রিভিশনে যাব। আর তোমাদের কাছে যে দুটো শিট আছে, এই দুটো শিট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, 10, এগুলো ইয়ে করে ফেলবে, শিখে ফেলবে। আচ্ছা, কার কাছে আছে বলো তো? হোয়াটসঅ্যাপ আছে কার কাছে? ম্যাম আমার কাছে আছে। কে? নিশা? জি ম্যাম। তোমার কাছে কি শিট দুইটা আছে? ইংলিশে যে দুটো শিট দেওয়া হয়েছিল আছে? জি ম্যাম আছে। হ্যাঁ, জি ম্যাম আছে। তা থাকলে তুমি কি আমার নাম্বারে এটা একটু ইয়া করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবে? জি ম্যাম পারবো। তাহলে শিট গুলো একটু, যে দুটো শিট দেওয়া হয়েছে আমার দেখতে হবে কি আছে কি নাই, আমার কাছে তো শিট নাই, তোমাদের দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে। তো ওদের দুটো শিট ছবি তুলে আমার এই নাম্বারে, যাতে ডাইরিতে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ম্যাম এই আইডি নাম্বার দিয়ে? আইডি নাম্বার লাগে না, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপের জন্য মোবাইল নাম্বার লাগে। ম্যাম আপনার মোবাইল নাম্বার পাবো কই? আমার ডাইরিতে যেটা আছে এটাই, তোমাদের ডাইরিতে আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। অনেকেই জয়েন করেনি কিন্তু আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা আসো আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। সবাই বইটা বের করে এটা একটু দেখাও তো, হোমওয়ার্কটা দেখাও, খাতা তুলে দেখাও, আমি একটু দেখি। হোমওয়ার্কটা খাতা তুলে করতে বলেছিলাম, করেছো? এটা পুরানো কাজ এবং বইটি অ্যানসার দেওয়া আছে। আজকে জি ম্যাম করেছি। সবাই একসাথে চলো, আমি তোমাদের সবাইকে একসাথে দেখতে পাচ্ছি ল্যাপটপে, তুলে ধরো হোমওয়ার্কটা। ক্লাসে ছিলাম না, এটা আমরা হোমওয়ার্ক করেছিলাম। কারো কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে তোমরা লেটারটা হোমওয়ার্ক করে ফেলবে, এটা আমাদের করা জিনিস, আমি আবার করতে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটোই আমরা হোমওয়ার্ক ইয়া করবো, দেখবো, ঠিক আছে? তো আজকে আসো আমরা একটা নতুন ইয়ে করি, হোমওয়ার্ক, সরি ক্লাসের যেটা আনসিন মডেল কোশ্চেন 2, আনসিন মডেল কোশ্চেন 2 গ্রামার বই আছে সবার কাছে, মনে আছে কত নাম্বার পেজ? জি ম্যাম। পেজ ম্যাম কত? 283 পেজ বের করো সবাই, 283 বের করেছো? ম্যাম বের করেছি। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। হ্যাঁ বলছে, আমি স্ক্রিনটা বের করে দিয়ে বসব, দিলে শুনতে পাবে।
ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখতে পাচ্ছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। আবার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। ম্যাম সবাই বইয়ের দিকে একদম তাকাও, আমরা প্যাসেজটা পড়ি। রিপন লিভস, ম্যাম কেউ আসছে এডমিট করার জন্য। রিপন লিভস ইন রাজশাহী উইথ হিজ প্যারেন্টস। রিপন তার মা বাবার সাথে রাজশাহীতে বাস করে। হি রিডস ইন রাজশাহী জিলা স্কুল। সে কোথায় পড়ে? রাজশাহী জিলা স্কুলে পড়ে। ওয়ান ডে হি ওয়াজ কামিং ব্যাক হোম ফ্রম স্কুল। একদিন সে কি করলো, স্কুল থেকে বাড়িতে ফিরছিল। হি স অ্যান ওল্ড ওল্ড ম্যান স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। সে তখন কি একজন বৃদ্ধ লোককে একটা ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলো। শি ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড বাট কুড নট। সে কি করছিল, রাস্তাটা পার হতে চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রিপন কেম টু দ্য ওল্ড ও ম্যান টু হেল্প হার। রিপন কি বৃদ্ধ লোকটি বৃদ্ধ লোক মহিলাটার কাছে আসলো তাকে সাহায্য করার জন্য। রিপন নো হাউ টু ক্রস এ রোড from his teacher. রিপন কি তার শিক্ষকের কাছ থেকে জেনেছিল যে কিভাবে রাস্তা পার হতে হয়। রিপন লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই। রিপন কি কাছাকাছি একটা ওভারব্রিজ আছে কিনা দেখলো। বাট হি ডিড নট ফাইন্ড আউট এনি ওভারব্রিজ। কিন্তু সে কোনো ওভারব্রিজ দেখতে পেলো না। দেন হি নোটিসেস এ জেব্রা ক্রসিং নিয়ার বাই। তখন সে কাছে একটা কি জেব্রা ক্রসিং দেখতে পেল। হি টুক দ্য ওমেন টু দ্য জেব্রা ক্রসিং। সে বৃদ্ধ মহিলাটিকে জেব্রা ক্রসিং এর কাছে নিয়ে গেল। রিপন লুকড এট দ্য রাইট সাইড অ্যান্ড হি লেফট সাইড, সরি, রিপন লুকড এট দ্য রাইট সাইড অ্যান্ড দেন লেফট সাইড অফ দ্য রোড কেয়ারফুলি। সে রাস্তার ডান দিকটা দেখলো, ডান এবং বাম পাশটা তাকালো, এবং এরপরে বাম পাশে তাকালো তাকালো। দেন হি হেল্প দ্য ওল্ড ওম্যান টু ক্রস দ্য রোড। তারপর সে বৃদ্ধ মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করলো। দ্য ওল্ড ওম্যান বিকেম হ্যাপি অ্যান্ড ব্লেসড রিপন। বৃদ্ধ মহিলাটি খুশি হলেন এবং রিপনকে আশীর্বাদ করলেন। প্রত্যেকেরই উচিত বৃদ্ধ লোকদের সাহায্য করা। তোমরা যখন রাস্তা ক্রস করবে, তোমরা অনেকেই রাস্তা ক্রস করে বাসায় হেঁটেই বাসায় যাও, তোমরা যখন রাস্তা ক্রস করবে তখন খেয়াল করবে আগে ডান সাইডে তাকাবে, ডান সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা সব সময়, যেই রাস্তায় তুমি ক্রস করো না কেন হেঁটে, এবং অবশ্যই জেব্রা ক্রসিং আসছে কিনা এটা দেখে তারপর রাস্তা ক্রস করবে। প্রথমে ডান সাইডটা দেখবে, ডান সাইডে কোনো গাড়ি আছে কিনা, তারপর বাম সাইডটা দেখে দুই সাইড ক্লিয়ার মনে হলে তারপরই তোমরা রাস্তা পার হবে, ঠিক আছে? তোমরা স্কুল থেকে ফেরার সময় অনেকেই রাস্তা ক্রস করে বাসায় যাও না? অনেকেই যাও আমি জানি। এভাবে এখন থেকে তো একটা নিয়ম শিখে গেলে, প্রথমে রাস্তা ক্রস করতে হলে আমরা প্রথমে ডান পাশে তাকাবো লেফট সাইড আর দেন রাইট সাইড, সরি প্রথমে রাইট সাইড, প্রথমে রাইট সাইড এরপর আমরা লেফট সাইডে তাকাবো, প্রথমে ডান দিকে এরপর বাম দিকে, বাম দিকে। হ্যাঁ তো আসো, এরপর আসো কোশ্চেন নাম্বার 5। বেলা হয়েছে, ফিল ইন দা গ্যাপস উইথ দা বেস্ট ওয়ার্ড ফ্রম দা বক্স। বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর থেকে তুমি সবচেয়ে যেই গ্যাপের জন্য যেই ওয়ার্ডটা বেস্ট সেটা দিয়ে ফিল আপ করবে। ফাইন্ড আউট দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট।
এই যে এটার জন্য ফিল আপ করার জন্য যে কোনো কিছু তুমি বুঝতে চাইলে তুমি এই প্যাসেজটা টেক্সটটা দেখবে, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, এখানে বাড়তি কিছু ওয়ার্ড আছে, আমাদের গ্যাপ আছে পাঁচটা কিন্তু ওয়ার্ড আছে আমাদের আটটা, তাহলে আমাদের তিনটা এক্সট্রা ওয়ার্ড আছে যেটা আমাদের ইউজ করার প্রয়োজন নেই, তোমরা বেস্ট ওয়ার্ডটাই চুজ করবে এবং সেটা গ্যাপে বসাবে, ঠিক আছে? তো এটা এখন করো, এটা করবে এবং এরপরে নেক্সট পেজে যে নাম্বার 6 ট্রু ফলস সেটা এই দুইটা এখন করো, কেউ কারোটা দেখবে না, এটার জন্য আমি 5 মিনিটস টাইম দিচ্ছি, ফিল ইন দা গ্যাপসের জন্য বক্সটা তুলতে হবে না, বক্স তুলতে হবে না, তোমরা উপরে পেজের উপরে লিখবে আনসিন মডেল কোশ্চেন 2, তারপরে এটা নাম্বার 5 দিয়ে ফিল ইন দা গ্যাপস দিয়ে এ বি সি ডি দিয়ে ফুল সেন্টেন্সে তুলে, ফুল সেন্টেন্স তুলে তারপর গ্যাপটা ফিল আপ করবে, কেউ শুধু গ্যাপটা দিলে চলবে না, ফুল সেন্টেন্স তুলতে হবে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক সেটা সবসময় মনে রাখবে, সবসময় ফুল সেন্টেন্স তুলে আমরা এটা ফিল আপ করব। আমি 5 মিনিটস টাইম দিচ্ছি, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। ম্যাম বক্সটা তুলতে হবে? হুম, শুধু লাইনটা তুলে উত্তরটা লিখবি লাইনের ভিতর, না শুধু বক্সটা তুলবে না কিন্তু ফুল সেন্টেন্স তুলবে, এবিসিডি এগুলো ফুল সেন্টেন্স তুলে তারপর ফিল আপ করবে। তোমরা এখন নিচেরা যেটা বেস্ট তোমাদের কাছে মনে হয় সেটা দিয়ে ফিল আপ করবে, আমি কাজ শেষ হলে আমি তোমাদের কারেক্ট অ্যানসারটা বলে দিব, তখন তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে? সবাইকে লিখার সময় দাও, সেন্টেন্স তুলে লিখেছো? ম্যাম ট্রু ফলস কি লিখবো? হ্যাঁ লিখতে হবে ম্যাম, এখন দেখি। হ্যাঁ লিখো, যার হয়ে গেছে লিখতে পারো, সেন্টেন্স তুলে লিখবে। কথা না, আস্তে আস্তে লিখো, আমাদের সময় আছে অনেক। আর যেটা বলছিলাম, আগামী মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, আর যেসব মেয়েরা ম্যাম কত তারিখে হ্যাঁ বেতন দেওয়া পাওনি, বেতনের মেসেজ ম্যাম কত তারিখে সেটা বলবো পরে, যারা এখনো বেতনের মেসেজ পাওনি তারা অবশ্যই অফিসে যোগাযোগ করে বেতন দিয়ে দিবে, বুঝতে পেরেছো? ওকে ম্যাম, আমার বেতন আসছে 2000, ম্যাম বেতনের মেসেজ তো পাইলাম, আচ্ছা
সবাই ক্যামেরাটা খোলা রাখবে, ক্যামেরা বন্ধ রেখে কেউ কাজ করবে না, অন করে রাখো ক্যামেরা সবাই, আমি যেন তোমাদের সবাইকে দেখতে পাই। প্রত্যেকে ক্যামেরা অন করে রাখো। ঋতু শেষ হয়েছে? ঋতু তোমাদের 5 মিনিট টাইম কিন্তু ওভার হয়ে গেছে, হয়েছে সবার নাকি এখনো একটু বাকি? ফিল ইন দা ব্ল্যাঙ্কস হয়েছে সবার? অ্যানসার মি স্টুডেন্টস, ম্যাম আর কার বাকি আছে? ম্যাম ফিল ইন দা গ্যাপস হয়ে গেছে। ওকে আসো আমরা নেক্সট টপিকে যাই। এখানে দেখো বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্য বাক্যের জন্য ট্রু লিখবে এবং মিথ্যা বাক্যের জন্য ফলস লিখবে। সেন্টেন্স গুলো পড়ে দিচ্ছি। রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি। Number B, Rippon was coming back from home. Number C, the old woman used overbridge to cross the road. Number D, the old woman crossed the road without any help. Number E, Rippon looked for another road. Number F, Rippon thought that he did a good job. হ্যাঁ, এগুলো করো। ফুল সেন্টেন্স তুলে, একটা সেন্টেন্স তুলবে, তুলে এর নিচে আমি ক্লাসে ঠিক যেভাবে করাতাম তোমাদের সেভাবে লিখবে। এর সেন্টেন্সটা তুলে এর নিচে অ্যান্সার দিয়ে এটা ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। এরপর আবার বি তুলবে, বি তুলে এভাবে একটার পর একটা তুলবে আর সেটার অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? আমি পরে তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিব, তখন তোমরা মিলিয়ে নিবে। আর দেখো ওখানে এখানে আমি হোমওয়ার্ক লিখে রেখেছি, নাম্বার 7 এবং নাম্বার 8, এটা তো কিন্তু তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে। ম্যাম কত নাম্বার? ম্যাম কত নাম্বার? টাকানোই এসে ম্যামের বইয়ে দেয়। ও আবার বইতে লেখা আছে, দেখো আমি লিখে দিয়েছি তোমাদের যাতে পরে বুঝতে না, তোমরা তোমাদের বইতে এভাবে লিখে রাখো। Thank you.
এটা শেষ হলে নেক্সট ক্লাস থেকে আমরা ইংলিশ ফর টুডের সিন মডেল কোশ্চেন গুলো আমরা রিভিশনে যাব, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম রোল 15 প্রেজেন্ট দিয়েছেন। ম্যাম রোল 15 প্রেজেন্ট দিয়েছেন। খাতাও চেক করতে পারছি না, আমি মুখে বলবো তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে? একটু ওয়েট করো, তুমি আবার তোমার লিখাটা রিভিশন দাও, কোনো কোথাও কোনো ভুল হয়েছে কিনা রিভিশন দাও। ম্যাম লেখা শেষ, সবার কমপ্লিট হয়েছে? ঋতু এখনো লিখছে, ঋতু না তিশা, তিশা লেখা কমপ্লিট হয়েছে? তিশা শুনতে পাচ্ছেন? উষা জাহান, তিশা হয়নি এখনো, একটু তিশা লিখছে। ম্যাম অনেকেই লিখছে। সবার কমপ্লিট হয়নি, সবার লেখাটা কমপ্লিট হোক। শাকিলা লিখছে, ঋতু লিখছে, তানজিলা লিখছে, ওদের লেখাটা কমপ্লিট হোক, তারপর আমরা ওকে ম্যাম আসবো। মিস আসসালামু আলাইকুম, তোমাদের জয়েন করতে এত সময় লাগছে। মিস আমার এখানে নেটওয়ার্ক ক্লিয়ার আসে না। আচ্ছা আমরা যে আসেন মডেল কোশ্চেন আমরা করছিলাম,
তোমরাও খাতা খুলে করা শুরু করো। আছেন মডেল ম্যাম আসসালামু আলাইকুম 283 পেজ আছেন মডেল কোশ্চেন, এটার ফিল ইন দা গ্যাপস এবং ট্রু ফলস ওরা করছে, ওদের প্রায় শেষ পর্যায়ে, তা তোমরা করা শুরু করো, কোনো সমস্যা নেই, যতটুকু করতে পারবে বাকিটা পরে কোয়ে ক্লাস শেষে করে ফেলবে। এখন কেউ আর ক্লাস সহজে মিস করবে না, এখন আমরা রিভিশনে যাব, তো মোটামুটি তাহলে সবই আমাদের পড়া হয়ে যাবে, আগে কি পড়েছি না পড়েছি যারা মিস করেছো, এখন তাহলে যদি রেগুলার থাকো তাহলে তোমাদের আর মিস হবে না, এখন কারণ আমরা এখন এটা শেষ হলে নেক্সট ক্লাস থেকে আমরা রিভিশনে যাব সিন মডেল কোশ্চেন। ইসমি লিখা শেষ করেছো? ইসমি আফরোজা আক্তার, রিতু ম্যাম, আফরোজা আক্তার রিতু শেষ করেছো? জি ম্যাম। ম্যাম আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম কিন্তু টুকছিল না। আচ্ছা তিশা, রোল 23, তিশা তোমার লেখা কমপ্লিট হয়েছে? তিশা স্যার, মেয়ে তিশা, রোল 23, নুসরা জাহান, তিশা ম্যাম কোনটা লিখতে দিচ্ছেন? তানহা লিখে কমপ্লিট করেছো? তানহা না ম্যাম, কোনটা লিখতে? জোরে বলো তানহা, জোরে বলো, শোনা যাচ্ছে না ম্যাম, কোনটা লিখতে? ম্যাম তানহা তো মাত্র আসছে। না না মাত্র আসেনি, ও ছিল আগে, মাঝখানে হয়তো নেটের সমস্যার জন্য সে আবার ক্লাস থেকে বের হয়ে গেছে, আবার জয়েন করছে, ও তো আগেই শুরু করেছিল। ম্যাম ও বলতেছে মাত্র যে কোন জায়গা থেকে লিখতে। এখন এখন বুঝতে পেরেছো যারা পরে জয়েন করেছো আমরা কোথায় করছি, বুঝতে পেরেছো? আছেন মডেল কোশ্চেন? জি ম্যাম। পেজ নাম্বার, এটা আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আছেন মডেল কোশ্চেন পেজ নাম্বার 283, দ্যাট ফিল ইন দা গ্যাপস, এটা ফুল সেন্টেন্স তুলে তোমাদের পড়তে হবে। এরপর 284 পেজে ট্রু ফলস, এই দুটো ফুল সেন্টেন্স তুলে একটা সেন্টেন্স তুলবে, এরপর ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখবে, আবার আরেকটা সেন্টেন্স তুলবে, মানে ক্লাসে আমি যেভাবে করাতাম ঠিক সেভাবে তোমরা এগুলো তুলবে। না না এখন এটাই লিখতে দিচ্ছেন? তো আসো আমরা ম্যাক্সিমাম এর হয়ে গেছে, আমরা একটু অ্যানসারটা মিলিয়ে নিই, যারা আগে লিখে শুরু করেছো তারা আমার সাথে, ঠিক আছে? প্রথমে আসো আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ যাই। ওকে ম্যাম, ওকে ম্যাম, ফিল ইন দা গ্যাপস এ দেখো, নাম্বার এ দা ওল্ড ম্যান ওয়াজ ট্রাইং টু, হবে কি তোমরা বলো তো দেখি ম্যাম, কোনটা অ্যানসার কি হবে গ্যাপে? ম্যাম প্রথমটা ক্রস, ট্রাইং টু ক্রস দ্য রোড, একদম শেষে যেটা আছে বক্সে ক্রস দ্য রোড, রিপন ড্যাশ দ্য ওল্ড ওল্ড ম্যান টু দ্য জেব্রা ক্রসিং, তবে এটা টু, আবার বি হবে টুক, টি ডাবল ও কে টুক, মানে রিপন কি করলো বৃদ্ধ মহিলাটিকে নিয়ে গেল, নিয়ে গেল। এরপর নাম্বার সি, রিপন লুক এট ড্যাশ সাইড অফ দ্য রোড, ম্যাম বল লেফট সাইড না রাইট সাইড, বোথ সাইড, হ্যাঁ গুড, এই যে সাথীতে ঠিক বলছে, বোথ সাইড, সে দুই সাইডই দেখেছে, সাইডস আছে, দেখো কথাটা সাইডস, তার মানে প্লুরালে আছে, তার মানে রাইট সাইড দেখেছে, এরপর সে লেফট সাইড দেখেছে, তাহলে এখানে আমাদের সি নাম্বারে কারেক্ট ওয়ার্ড হবে বোথ, বি টি এইচ, বোথ মানে উভয়, উভয় সাইড। নাম্বার ডি, দা ওল্ড ওম্যান বিকেম ড্যাশ হ্যাপি, বৃদ্ধ মহিলাটি
Number E, helping an old is that is a good job. Old কি হবে? ও মেন নাম্বার দিবে না। Person, old person মানে বৃদ্ধ ব্যক্তি। যাদের ভুল হয়েছে ঠিক করেছো। এরপর আসো আমরা ট্রু ফলস এ যাই, ঠিক আছে? ট্রু ফলস এ নাম্বার ওয়ান, রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি। রিপন কি তার পরিবারের সাথে থাকে? ট্রু 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 এটা ট্রু ট্রু নাম্বার বি, রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম। রিপন বাড়ি থেকে ফিরে আসছিল। ফলস ফলস আমরা জানি রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম বিদ্যালয় থেকে বাসায় আসছিল। ফ্রম স্কুল এটা ফলস হবে, যেহেতু হোম দেওয়া আছে এজন্য এটা আমরা ফলস লিখব। ফলস নাম্বার সি, দ্য ওল্ড ওম্যান ইউজড ওভার ব্রিজ টু ক্রস দ্য ব্যাপারে রিপন তাকে হেল্প করেছিল। They falls up. Number E, report look for another road. Report another falls falls up, ma'am. Falls up, ma'am. Report কি খুঁজছিল? Overbridge খুঁজছিল। Overbridge. Falls up. Falls up. Number F, report thought that he did a good job. Report মনে করেছে যে true. এটা true হবে। এটা true. এটা true. ট্রু হবে, সে অবশ্যই একটা ভালো কাজ করেছে এবং এজন্যই সে মনে করেছে যে তার কাজটা ভালো হয়েছে। তো সবাই মিলিয়ে নিয়েছো? জি ম্যাম। তাহলে দেখো, যাতে খাতার নিচে লিখে রাখো যে নাম্বার 7 এবং নাম্বার 8 আমাদের হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? নাম্বার 7 এবং নাম্বার 8 আমাদের হোমওয়ার্ক করতে হবে। আমরা একটু আগে জয়েন করে ফেলেছিলাম, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে আসছে। তো যারা পরে আসলো তারা ফোন নাম্বারও কি আছে তারা লিখতে থাকো। ম্যাম ফোন নাম্বারই তাদের জন্য নাম্বারও কি আছে লিখতে থাকো, যারা পরে জয়েন করেছো লিখতে থাকো, তাদের জন্য একটু অপেক্ষা করে। সবার কাছে কি প্রেজেন্টেশন সবার কাছে? সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ম্যাম আসসালামু আলাইকুম। ১৫ দিচ্ছে।